আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম তোমাদের সামনে হাজির হলাম গণিতের কিছু গুণকে নিয়ে। আমরা ক্যালকুলাসের ডিফারেনশিয়েশন অংশের লিমিট নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আমরা লিমিটের কিছু সমস্যার সমাধান করেছিলাম, আজকেও আমরা লিমিটের কিছু সমস্যার সমাধান করব। আর তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দারিকভাবে দেখবা, দারিকভাবে দেখলে অনেক কিছু বুঝতে পারবা। তাহলে আমরা এখানে শুরু করি যে লিমিটের কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, এখানে লিমিট x টেন্ডস টু a আর এখানে x 7 বাই 2 মাইনাস a 7 বাই 2, তাহলে রুট রুট x মাইনাস রুট a। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটি হলো যদি কোনো চলক যদি একটা নির্দিষ্ট মানকে নির্দিষ্ট করে নির্দেশ করে এবং এইখানে x পাওয়ার n মাইনাস a পাওয়ার n যদি হয় আর এখানে x মাইনাস a যদি হয়, তাহলে এটা সূত্র হলো n টা পাওয়ারটা সামনে আসবে আর এখানে ধ্রুবকে a, তাহলে a n মাইনাস 1 এটা হবে। এখন এইখানে পাওয়ার n এর মান যা যা হতে পারে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এটা করব। এরপর দুই তিনটা নিয়মে করা যায়, আমরা সর্বপ্রথম একটা নিয়মে করব, তারপরে বাকিটা দেখি কিভাবে করা যায়। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখানে ক্যালকুলাসের অনেকগুলো সূত্র আছে, আমরা সূত্রগুলো প্রতিপাদন দেখব। তাহলে এইখানে একটু লক্ষ্য করি, আমরা লিমিট দেওয়া আছে x টেন্ডস টু a, আমরা এইখানে রুট x আছে আর মাইনাস রুট a আছে, আর এইখানে ইজ 7 বাই 2, আমি এই x এর পাওয়ার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আবার a হাফ এর উপরে পাওয়ার 7, এই হাফের সাথে 7 এই হাফ অফ পাওয়ার 7 অফ পাওয়ার, এটা গুণ করলে 7 বাই 2 হয়। এখন আমরা লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a, ওকে, আমরা এই যে x টু দি পাওয়ার হাফ এটার পরিবর্তে আমরা রুট রুট লিখতে পারি, রুট x লিখতে পারি আর এখানে 7, আর এখানেও রুট এটা লিখতে পারি আর এটা পাওয়ার 7, এখানে রুট x মাইনাস রুট a। এখানে আমরা একটু লক্ষ্য করি, আমরা যখন লিমিট সূত্রটা দেখছিলাম যে লিমিট x টেন্ডস টু a, তাহলে x পাওয়ার n মাইনাস x a পাওয়ার n আর এখানে x মাইনাস a, এখন যদি কোনো ক্রমে এখানে আমরা যদি এখানে x টেন্ডস টু a যদি নির্দেশ করি, আমরা এটা যদি দিয়ে দিতে পারি, কারণ x ইকুয়াল টু a হলে রুট x ইকুয়াল টু রুট a হবে, আর এটা যদি আমরা এখানে দিয়ে দিই যে রুট x মাইনাস রুট a আর এখানে রুট x পাওয়ার n মাইনাস রুট a পাওয়ার n, অ্যাকচুয়ালি যখন লিমিটটা হবে লিমিট x রুট x টেন্ডস টু রুট a হবে, তখন আমরা এই সূত্রটা আমরা এখানে কিভাবে লিখবো, রুট এখানে n সামনে আসবো আর এখানে রুট a n মাইনাস 1, তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো। এখানে আমরা পরবর্তী লাইনে এই রুট x টেন্ডস টু রুট a, এইখানে হলো যে x যদি a নির্দেশ করে তাহলে রুট x টা রুট a নির্দেশ করবে, আমরা এখানে x টেন্ডস টু a রে ইকুয়াল লিখতে পারি, ঠিক আছে, তার মানে কি x এর পরিবর্তে কত বসাবো a বসাবো, তাহলে x এর পরিবর্তে a বসাই তাহলে রুট x এর পরিবর্তে রুট a বসাইতে পারবো, মুভ এর উপরে আমি বর্গমূল করলাম, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এইখানে আমাদের কি আসে, রুট x পাওয়ার 7 মাইনাস রুট a পাওয়ার 7 আর এইখানে রুট x মাইনাস রুট a। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এখানে পাওয়ার কত 7, এখানে n ছিল n এর পরিবর্তে 7, তাহলে 7 সামনে আসবে আর এখানে ধ্রুবকে রুট a, তাহলে রুট a আর এখানে a 7 মাইনাস 1, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিলাম, তাহলে এখানে 7 আর এর পরিবর্তে কত লিখতে পারি, a হাফ আর এখানে 6 7 7 কে গেলে 6 থাকে, তাহলে এখানে 7, ওকে, এটা এই পাওয়ার এই পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে এইখানে 6 এর যদি বাদ করলে কত হয় 3, তাহলে এখানে এর পর এইটাই হবে অ্যানসার। এরকম করে সেম একই অংক আমরা এইভাবে করতে পারি। এরপরটাকে আরেকটা নিয়মে আমরা করতে পারি, সেটা হলো এখন আমরা একটু করি, আমরা যখন আবার সেম একই নিয়মে লিমিট x টেন্ডস টু a, এখানে আমরা ডাইরেক্টলি লিখতে পারি হাফ পাওয়ার 5 মাইনাস হাফ পাওয়ার 5 আর এখানে রুট x মাইনাস রুট a, ওকে, এখানে লিমিট আমরা এখানে x যদি a নির্দেশ করে তাহলে রুট x টা রুট a নির্দেশ করতে পারে আর এইখানে আমরা রুট x পাওয়ার 5 মাইনাস রুট a পাওয়ার 5 আর এখানে রুট x
মাইনাস রুট এ। তাহলে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এন এর পরিবর্তে কি আছে 5, তাহলে 5 সামনে ধ্রুবক হলে এ রুট এ আর এখানে 5 মাইনাস 1 তাহলে 5 আর এ পাওয়ার হাফ আর এখানে 4 তাহলে 5 বাদ করলে এ স্কয়ার এই হলো आंसर। এখন এই অঙ্কটাকে আমরা আরেকটা নিয়মে যদি করি এখানে আমরা পুরো ভিডিওটা পজ করে অঙ্কটা অঙ্কগুলো তুলে নেব আমরা এখন এই অঙ্কটাকে আরেকটা নিয়মে আমরা করব সেটা হলো এইখান থেকে যদি আমি এই লাইনটাকে এখানে নিয়ে আসি লিমিট x টেন্ডস টু a এইখানে x 7 বা এখানে আমরা হাফ ভিতরে নিলাম এখানে 7 মাইনাস হাফ ভিতরে অর 7 ওকে আর এখানে রুট x মাইনাস রুট a তাহলে এখানে কত আসে লিমিট x টেন্ডস টু a এটা a তাহলে এখানে রুট x পাওয়ার 7 মাইনাস রুট a পাওয়ার 7 আর এখানে রুট x মাইনাস রুট a আমরা এখানে ধরি যে রুট x এখানে x ইজ ইকুয়াল টু রুট x ইজ ইকুয়াল টু y ধরব এবং রুট a ইজ ইকুয়াল টু b ধরব যখন x ইজ ইকুয়াল টু a তখন x যদি a হয় তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে b হবে তাহলে এখন আমরা যদি এটা চেঞ্জ করি যে লিমিট আমরা x টাকে কি ধরব y তাহলে যখন x টাকে a নির্দেশ করবে যখন x a ছিল তখন y টাকে কি নির্দেশ করবে b নির্দেশ করবে তাহলে b আর এখানে কি হবে রুট x এর পরিবর্তে আমরা কি লিখব রুট x এর পরিবর্তে y লিখব এখানে পাওয়ার ছিল 7 দিলাম 7 রুট a এর পরিবর্তে কি লিখব b লিখব লিখলাম b আর পাওয়ার ছিল 7 আর রুট a তাহলে এখানে y আর এখানে b সেম একই অঙ্ক হয়ে গেল তাহলে এখন আমরা সূত্র পড়াবো সূত্র লিখব তাহলে এখানে n এর পরিবর্তে কত ছিল 7 এখানে সব চলকটা চেঞ্জ হয়েছে x এর পরিবর্তে কি হইছে y হইছে তাহলে এটা হলো এই 7 আর ধ্রুবককে b তাহলে b আর এখানে 7 মাইনাস 1 ওকে তাহলে এখানে 7 লিখলাম এখানে b এর পরিবর্তে আমরা কি লিখবো a যে b এর পরিবর্তে রুট a লিখলাম তাহলে রুট a আর এখানে 6 তাহলে এই 7 a পাওয়ার হাফ আর এই হলো 6 কানাকাটি করলে 7 a কিউব এই হলো আনসার আমরা কি এটাকে এ ভাবে করতে পারি আরো কয়েকটা নিয়ম আছে দেখ আমরা এই দুটো নিয়ম হলো সবচেয়ে সোজা মিশেল এখন আমরা আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে এইখানে আমরা আরো কিছু অঙ্ক যদি আমরা লিখি লিমিট x টেন্ডস টু এখানে দুটি অঙ্ক একটা হলো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 কারণ কি x এর মান পাই বাই 2 বসাতে হবে এখানেও লিমিট x টেন্ডস টু পাই বাই 2 তাহলে এই উপর আমরা আগে সর্বোত্তম সমাধান করব এখানে একটু লক্ষ্য করো আমি আগে বলছিলাম যে প্রথম অঙ্কের যদি আমি x এর মান বসিয়ে যদি এখানে অনির্ণয়তার পাই তাহলে আমাকে ওইটাকে মডিফাই করতে হবে আদারওয়াইজ আমাকে যদি অনির্ণয়তা না পাই যদি একটা নির্দিষ্ট মান পাই তাহলে আমরা অঙ্কটা মডিফাই করতে হবে না তাহলে এখানে একটু লক্ষ্য করো আমরা এখানে sec x তাহলে x এর মান যদি আমরা পাই বাই 2 বসাই তাহলে কি sec x sec 90 ডিগ্রি মান হলো অনির্ণয়তা অসীম কারণ sec cos 90 ডিগ্রি মান কত cos 90 ডিগ্রি মান হলো 0 আর তাহলে cos এর বিপরীত মান তাহলে sec 90 ডিগ্রি মান যদি 0 উল্টাই দেই তাহলে এখানে 1 বাই 0 তার মানে কি ইনফিনিটি তাহলে এখানে এটা যদি ইনফিনিটি হয় এখানে যা মান থাকো ইনফিনিটি হতে কোনো ইনফিনিটি গুণ করলে ওইটাও ইনফিনিটি হবে তাহলে এই যে sec x এর মানটা ইনফিনিটি আসে এই ইনফিনিটি মানটাকে আমাদেরকে সরাইতে হবে তাহলে আমাদেরকে এইখানে যদি x এর মান পাই বাই 2 বসাই তাহলে এই সমীকরণের মান অনির্ণয়তা আসে তাহলে আমরা এই অঙ্কটাকে মডিফাই করব এই সমীকরণটাকে মডিফাই করব কিভাবে মডিফাই করব আমরা sec টাকে পরিবর্তন করে ফেলব তাহলে sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 বাই cos cos x লিখলাম তাহলে আমরা ভেতর পরিবর্তন করি তাহলে 1 বাই cos x মাইনাস tan এর ভাগে sin x বাই cos x ওকে এখন এই যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 তাহলে এটা লসাগু করলে এখানে 1 বাই cos x তাহলে এইখানে cos x লসাগু তাহলে এখানে 1 মাইনাস sin x তাহলে এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 তাহলে এখানে কত আসে cos 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 স্কয়ার
আর এখানে 1 মাইনাস sin x এইখানে আমরা cos স্কয়ার যেহেতু উপরে 1 মাইনাস sin x আছে তাহলে cos স্কয়ার যদি আমি sin এ ভাঙি তাহলে 1 মাইনাস sin স্কয়ার তাহলে একটা রাশি কেটে যাবে sin স্কয়ার আর 1 মাইনাস sin x এখন আমরা এটাকে 1 দ্বারা স্কয়ার করতে পারি 1 স্কয়ার তাহলে a স্কয়ার মানে b স্কয়ার যদি সূত্র হয় তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হয় তাহলে আমরা এখানে এরকমটা এখানে করি যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম তাহলে 1 প্লাস sin x তাহলে আর এখানে এখানে কত আসে 1 মাইনাস sin x আর উপরে 1 মাইনাস sin x তাহলে এটা এটা কাটা তাহলে এটা যদি কাটা দেই তাহলে এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 তাহলে এখানে উপরে থাকে 1 নিচে থাকে 1 প্লাস sin x এখন দেখো তো লিমিট যদি আমি বসাই তাহলে sin পাই বাই 2 তাহলে কি sin উপরে মান কত 1 এখানে 1 আর এখানে হবে 1 তাহলে 1 বাই 2 তাহলে নির্দিষ্ট মান আসে বলতে তাহলে আমি এখানে লিমিটটা বসাই দেই লিমিটটা 1 1 প্লাস এখানে sin পাই বাই 2 তাহলে sin পাই বাই 2 মান কত 1 তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু তাহলে 1 বাই 2 এই যে এটাই হলো আমাদের অ্যানসার তাহলে আমরা এই সমীকরণকে এই রাশিগুলোকে পরিবর্তন করে কিভাবে অন্য রাশিতে রূপান্তর করা যায় রূপান্তর করলে তখন আবার লিমিট অপসিট থেকে যে অনির্ণয়কার রাশি না তখন এটা মান হয়ে যাবে এখন আমরা আরেকটা অঙ্ক করব এই এই অঙ্কটা আমরা করব এর একটু টেকনিক্যালি অঙ্ক ছোট অঙ্ক কিন্তু এগুলাই ভর্তি পরীক্ষা বেশি আসে এবং এগুলাই এক মার্কের এক দুই মার্কের জন্য অঙ্কগুলো দিয়ে দেয় তাহলে আমরা এখন তোমরা অবশ্যই এটা ভিডিওটা পজ করে অঙ্কগুলো তুলে নিবা এখন আমরা এইটা করব এটা যদি আমরা করতে যাই এখানে একটা আমরা একটু লক্ষ্য করি কি বলা আছে এখানে লিমিট x এর মান কত পাই বাই 2 x এর মান যদি আমি পাই বাই 2 বসাই তাহলে 10 এইখানে এই পাই বাই 2 তাহলে 10 পাই বাই 2 এর মান কত অসংজ্ঞায়িত তাহলে 10 পাই বাই 2 এর মান অসংজ্ঞায়িত হলে এটা অনির্ণয়কার আসে তাহলে আমরা এইখানে এই সমীকরণটাকে আমরা কি করতে পারি এখানে sin বাই cos এই 10 এর যদি আমি ভাঙাই তাহলে sin বাই cos পাই তাহলে এইখানে এই sin x বাই cos x তাহলে এখানে x এর মান যদি আমি পাই বাই 2 বসাই তাহলে cos পাই বাই 2 এর মান কত 0 আর উপরে হবে 1 তাহলে 1 বাই 0 তাহলে অনির্ণয়কার তার মানে কি এই tan x এর ভাঙাইলো আমরা অনির্ণয়কারটা সরাইতে পারি না অনির্ণয়কার আসে তাহলে আমরা এখানে রাশিকে পরিবর্তন করে বলবো ধরি ধরি এই পাই বাই 2 মাইনাস x ইজ ইকুয়াল টু থিটা তাহলে থিটা মানটা কত হবে x টা যদি ওই পাশে যায় তাহলে এখানে পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু x তাহলে x এর পরিবর্তে এটা হয় ওকে এখন আমি যখন x টেন্ডস টু পাই বাই 2 তখন থিটা ইজ ইকুয়াল টু কত আসে থিটা ইজ ইকুয়াল টু আমরা এখানে যে x এর মানটা পাই বাই 2 বসাবো তাহলে x এর মানটা পাই বাই 2 বসাই এই যে এখানে এই পাই বাই 2 মাইনাস x তাহলে x এর পরিবর্তে কত বসাবো ওই যে পাই বাই 2 তাহলে এই পাই বাই 2 বসাইলাম তাহলে কত আসে 0 তাহলে x এর মান যখন পাই বাই 2 তখন থিটা এর মান আসে কত 0 তাহলে অতএব আমি লিমিটটা চেঞ্জ করে ফেললাম চলকটা চেঞ্জ করে ফেললাম x x এর পরিবর্তে কি আসবে থিটা তাহলে থিটা সমান সমান কত আসবে থিটা ইজ ইকুয়াল টু 0 আসবে আর এইখানে পাই বাই 2 মাইনাস x এর পরিবর্তে কি লিখব থিটা লিখব আর এইখানে 10 আর এই 10 x এর পরিবর্তে এখানে এই পাই বাই 2 মাইনাস x এইখানে x কিন্তু আমরা লিখতে পারবো না এইখানে x ছিল x এর পরিবর্তে আমরা কি লিখবো এইখানে এই x এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা লিখব ওকে এখন একটু লক্ষ্য করি আমরা এখানে 10 লিমিট থিটা টেন্ডস টু 0 এখানে হবে থিটা আর 10 পাই বাই তাহলে এখানে 90 একটা 90 তাহলে 10 টা কি হয়ে যাবে 10 টা হয়ে যাবে cos তাহলে এখানে এই cos থিটা ওকে তাহলে cos থিটা এখানে আমরা লিমিট x টেন্ডস টু 0 থিটা আর cot টেন্ডস টু 1 বাই 10 থিটা এইখানে আমরা একটু ঝামেলা আছে আমরা এই সূত্রগুলো প্রতিপাদন আমরা সামনের ক্লাসে করব আমরা এখানে কতগুলো সূত্র আছে এই সূত্রগুলো আমি তোমরা একটু মনে রাখবা এগুলো প্রতিপাদন আছে যে লিমিট থিটা হোক আর x হোক যদি 0 হয় তাহলে sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1 সূত্র তারপরে লিমিট
এখন এই যে এখানে থিটা আছে, এই থিটা বলতে 100 থাকতে পারে, তাহলে এখানে 1 থাকবে, আবার এই থিটা টেন্ডস টু লো 0, তাহলে এই থিটা বাই সাইন থিটা ইজ इक्वल टू 1, তারপরে লিমিট থিটা ইজ इक्वल टू 0 x বাই tan থিটা, বা tan থিটা এখানে থিটা হবে থিটা বাই tan থিটা ইজ इक्वल टू 1, আবার এখানে লিমিট টেন্ডস টু 0 থিটা টেন্ডস টু 0 এই tan থিটা বাই থিটা এইটার মান হবে 1। এই চারটি সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, আর এগুলো প্রতিবাদম আছে, এই প্রতিবাদম আমরা সামনের ক্লাসে দেখব। এখন এখানে যদি থিটা পরিবর্তে না হইয়া x থাকে, তাহলে এই যদি হয় তাহলে এখানে sin x বাই x, সুতরাং এটা যা থাকবে এটা যদি এরকম হয় তাহলে এর মান হবে 1, আমরা থিটা পরিবর্তে 180 দিতে পারি, যে কোনো চলকও দিতে পারি। তাহলে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমরা দেখো এই যে এটা যদি আমরা মডিফাই করি, এটা আমরা এখানে করি যে লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে থিটা বাই টেন থিটা, এই থিটা 1 সাথে গুণ করলে থিটা বাই টেন থিটা, আর এই যে লিমিট থিটা টেন্ডস টু 0 আর থিটা বাই টেন থিটা হলে এটা মান হবে 1, এই সূত্র অনুসারে অ্যানসার, এই সূত্র অনুসারে আমরা মান হবে 1, এটাই অ্যানসার। তাহলে তোমরা এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এবং এগুলো প্রতিপাদন আছে, আমরা এই সূত্রগুলো প্রতিপাদন সামনের ক্লাসে করব, একটা থিওরি করব। এখন আমরা আরো কিছু অঙ্ক নিয়ে সামনে অগ্রসর হব, সামনে কিছু আরো কিছু অঙ্ক আমরা করব আগামী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে।